সর্বপ্রথম আমি শরণ করছি পরম করুণাময় আল্লাহ পাককে, তার সাথে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে, 18,000 মাখলুকাতের সমস্ত ওলি আবদালের রওজা মুবারকে ভক্তি শ্রদ্ধা রেখে, আমার প্রয়াত পিতা মধুবয়াতি যার স্মরণে আজকের এই আসর, আমি তার দরবারের প্রতি ভক্তি রেখে আমার গানের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আপনাদেরকে উপহার দিচ্ছি শরীয়ত এবং মারিফতের সাধন। শরীয়তের আইন নিয়ে আজকে যিনি কথা বলছেন, গান গাইছেন, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, গীতিকার, সুরকার, অনেক গুণে গুণান্বিত আমাদের সকলের প্রিয় জনাব শাহ আলম সরকার, তিনি চমৎকারভাবে প্রথম তার কিছু কথা এবং গান আপনাদেরকে শুনাইলেন। আমি চেষ্টা করব তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য এবং কিছু কথা তুলে ধরার জন্য। আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। তিনি প্রথম আমাকে যে প্রশ্নটি করেছেন, মারফতের সাধন কি? ফকিররা সবসময় বলে যে আমরা মারফতের সাধন করি, আসলে সাধনটা কি? সবচাইতে প্রথমেই আমার যেটা খারাপ লেগেছে ওনার একটা গানের উক্তি, আমি জানি না উনি একজন শরীয়তের আলেম হয়ে কি করে এই শব্দগুলো প্রথম স্টেজেই আসরেই উনি মুখ দিয়ে বললেন, এটা আসলে আমার জানা নেই। নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর বলো ফকির, বেনামাজির সাথে হাসর করতে চায় না বনের। আমি আর বলতে চাচ্ছি না, কারণ উনি একজন আলেম হয়ে কি করে বললো আমি জানি না, যা মুখ দিয়ে বললে। শরীয়তে বলে মানুষ নাকি নাপাক হয়ে যায়, তো এই জিনিসটা যার জানা নাই সে আলেম কি করে হয় এটাও আমার মাথার মধ্যে ঢুকছে না। যাই হোক, এটার বিচারের ভাগ তো আমার উপরে না, এটার বিচারের ভার রইল আমার শ্রোতাদের উপরে। কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি যে প্রথম স্টেজেই বলছেন যে নামাজ পড়তে নিষেধ করছে কোন পীর, আপনি আমাকে কেন এই কথাটা বললেন? আগে তো আমাকে জিজ্ঞেস করবেন যে আমি নামাজের পক্ষে না বিপক্ষে, আমি নামাজ পড়ি কি পড়ি না, এটা জিজ্ঞেস না করেই আপনি প্রথম স্টেজে এটা শুরু করলেন। আপনি জানলেন কোত্থেকে যে আমি নামাজ পড়ি না? কে আপনাকে বলছে? অবশ্যই আমি নামাজ পড়ি, নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম অমান্য করার মতো সাধ্য আমি কেন? 18,000 মাখলুকাতের কোনো মানুষেরই নাই, কোনো ব্যক্তিরই নাই, কোনো কাউরেরই নাই। অবশ্যই আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে আমি আছি। তবে আপনারা যেরকম পড়েন ওই রকম হয়তো বা না। আপনারা যে কি ধরনের নামাজ পড়েন, আপনি তো বলছেন যে অনেক অনেক লোকেরা মসজিদ ঘর, নামাজ তো দূরের কথা, মসজিদ ঘর যেখানে আছে এটার আশেপাশ দিয়ে যায় না। হ্যাঁ, ওই রকম মসজিদ ঘরের আশেপাশ দিয়ে ওই রকম ব্যক্তি হয়তো যায় না, তবে কি ধরনের নামাজ আপনারা পড়েন আমি একটু কিছু আমার গানের মধ্যে তুলে ধরতে চাই। ওরে মন ধরলি নামাজ আর পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তো নামাজের লইলি না খবর। অনেক শ্রোতারা চিন্তা করছেন যে এটা আবার কেমন গান, যে নামাজ পড়লাম, নামাজ ধরলাম, তবু নামাজ হইল না। হ্যাঁ, এটা হাদিস এবং কোরআনের কথা, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন যে তুমি নামাজ পড়ো, সুরা মুখ দিয়ে পাঠ করতেছো, কেবলা মুখ হয়ে সেজদা দিতেছো, কিন্তু তোমার মনটা হৃদয়টা নামাজের মধ্যে নাই। তোমার মন হৃদয় অন্য চিন্তা করছে, সংসারের চিন্তা করছে, কারে মারবেন, কারে ধরবেন, কাটটা খাবেন, কাটটা কি করবেন, এই চিন্তা করছেন, আর আপনি নামাজ পড়তেছেন, মুখ দিয়ে কেবলমাত্র সুরা পাঠ করতেছেন। ওই নামাজ আল্লাহর দরবারে কখনই কবুল হয় না এবং ওই নামাজ ফকিররাও পড়ে না। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, হায় হায় নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, এই মনটা তোমার থাকে যদি দুনিয়ারি কাজে। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন।
হইল না রে তোর নামাজে লইলি না খবর নামাজ তুমি ধর্ম জানো সুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো সুরি তোমার পেশা ওই নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মুসলমান এবং আলেম আপনি মুসলমান আলেম একজন আলেম হইলেই একেবারে নামাজ হয় নামাজ পড়লেন হ্যাঁ আপনি শুধু আমাকে এই কথাটা শুনে একটু বলবেন আমি হাদিসের মধ্যে দেখলাম হাদিস বুখারী শরীফের মধ্যে রাসূল পাক নামাজ সম্পর্কে লিখেছেন হযরত আলীকে নিয়ে ইসলামের অনেক যুদ্ধে উনি গিয়েছেন ইসলামের এক যুদ্ধে গিয়ে হযরত আলীর পায়ে বেদিনরা কাফেররা একটা তীর লাগায় দিছে অন্যান্য সাহাবারা সেই তীরটা টেনে খোলার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই খুলতে পারছে না আর যখনই খুলতে যায় আলী তখন চিৎকার করে কান্নাকাটি করে যে আমি মরে যাব আমি বাঁচব না খুবই যন্ত্রণা তো এই যুদ্ধের ময়দানে ওইখানে তো ওইরকম কোনো ডাক্তার কোনো কিছু ওইভাবে তো ব্যবস্থা ছিল না আমার রাসূল পাক সাহাবাদেরকে বললেন যে এইভাবে তীর খোলা যাবে না আমি যখন তোমাদেরকে বলবো তখন আলীর পায়ের তীরটা খুলবে নামাজের সময় হয়েছে যতই ব্যথা হোক বেদনা হোক যাই হোক আলী তো নামাজ কাজা করবে না তাই তিনি নামাজের জন্য দাঁড়িয়েছেন আমার রাসূল পাক তার সাহাবাগণকে হুকুম করলেন যাও এখন গিয়ে আলীর পায়ের তীরটা খুলে নিয়ে আসো আলীর পায়ের তীর খুলছে আলীর মতো আলী নামাজ পড়ছে আলী উহা আহা কান্নাকাটি ব্যথা বেদনা কোনো কথাই আলী তখন আর বলে না এই হাদিস দিয়ে রাসূল পাক বুঝাইতে চেয়েছে এবং নামাজের গুরুত্বটা বলা হয়েছে এইরকম যে নামাজ যখন পড়বেন আপনি আপনার এক পাশ থেকে যদি কেটেও ফেলা হয় আপনি টের পাবেন না কারণ নামাজে হয় আত্মার আলিঙ্গন স্রষ্টার সাথে সৃষ্টির মেলামেশা ওর মধ্যে আপনার দেহের কি হইল না হইল ওই দিকে তো টের পাওয়ার কথা না খবর রাখার কথা আপনার না কিন্তু আপনাদের মতো আলেমদের বেশিরভাগ লোকের নামাজের যে অবস্থা আমি একটু খালি বলি গানের মধ্যে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে একটা মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর আপনাদের তীর খোলা তো দূরের কথা একটা মশাও যদি কামড় দেয় রুকু সেজদা ফেলে আগে আপনারা মশা মারেন আর পিছনে জুতারও চিন্তা করেন যে জুতা ডাবার কেউ নিয়ে গেল কিনা হ্যাঁ ওই জাতের আলেম তো আপনারা আর আপনাদের সম্পর্কে কি বলবো আপনি বলেছেন মারফতের সাধন করেন মারফতের সাধনটা আসলে কি আপনি কেমনে বুঝবেন নাবালিকা বুঝবে কি প্রেমের জ্বালা হ্যাঁ আপনি তো নাবালিকা এবাদতের জগতে তো আপনি কেবলমাত্র শিশু বাচ্চা শরীয়ত যারা করে তারা কেবলমাত্র শিশু হইল কেবল এবাদতের সময় আর মারফত যারা করে তারাই কেবল বুঝতে পারে আপনি এটা কি জানেন রাসূল পাক 63 বছর এই পৃথিবীতে তিনি ছিলেন এই 63 বছরের মধ্যে শরীয়ত কত বছর করছে আর মারফত কত বছর করছে যদি প্রশ্ন করি আপনাকে তবে আমি জানি সত্য কথা আপনারা বলবেন না তো আমি বলে যাই রাসূল পাক তার 40 বছর 8 মাস বয়সে উনি পবিত্র কোরআন শরীফ উনার উপরে নাজিল হয়েছে আসলো শরীয়তের আইন কানুন তার আগে কি করেছে তার আগে উনি কিছু করেন নাই অবশ্যই করেছেন তার আগে উনি মারিফতের ইবাদত করেছেন যেটাকে আমরা মারিফতের সাধন বলি তবে সেই সাধনটা কি আপনি আমার কাছে আইসেন সাধন তো আর এইভাবে বই খাতায় নাই যে আপনাকে ওইভাবে শিখিয়ে দিব আপনি আইসেন আসলেই বুঝতে পারবেন আসছেন অসুবিধা নেই হ্যাঁ শরীয়ত করছে মাত্র 23 বছর করেছে শরীয়ত আর 41 বছর করছে মারফত এইবার বুঝলেন যে মারফতটা কি এর জন্যই বলছি নাবালিকা আপনারা আপনারা এগুলো বুঝবেন না
টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, শাহলঙ্কায় থাকলে মনে তিল পরিমাণ কাদা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, কেবল ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন। আপনাকে শুধু আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি খালি জবাব দিবেন। মসজিদের কথা তো বললেন যে অনেক ফকিররা মসজিদের ধারে কাছে দিয়ে যাইতে চায় না, আপনি বললেন তো একটা মসজিদ আমার রাসূল পাক সে নিজে পুড়াইয়া দিছে, এটার কারণ কি ছিল, কি জবাব দিন। মসজিদ পুড়াইয়া দিছে রাসূল পাক কি কারণে, কেন, কোন মসজিদ পুড়াইয়াছিল, আপনি সঠিকভাবে জবাব দিয়ে যাবেন। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, কেবল ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর, নামাজ হইল না রে তোর।